আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের একশো সতেরো থেকে একশো উনিশ পৃষ্ঠার সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় জমির নকশায় ত্রিভুজ এবং চতুর্ভুজ এর পনেরো নং পর্ব এটি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা কিন্তু দেখে নিতে পারবে তোমরা জেনেছো যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল জানতে হলে আমাদের ভূমি এবং উচ্চতা সম্পর্কে জানতে হবে কিন্তু যদি এমন হয় উচ্চতা জানা নেই সেক্ষেত্রে আমরা তিনটি বাহু ধর ঘুষিতে জানি আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো ঠিক আছে এখানে ধরি ত্রিভুজ এবিসি এটা হচ্ছে একটা ত্রিভুজ আমাদের দেওয়া আছে তো এই ত্রিভুজটার উচ্চতা আমরা জানি না ত্রিভুজটার উচ্চতা আমরা ধরে নিলাম হচ্ছে এইস এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা এটা আমাদের জানা নেই ভূমি এখানে দেওয়া আছে ভূমি বিসি সমান কত বিসি সমান হচ্ছে এ এখন এই যে এটি যে লম্বটা এঁকেছি আমরা বিসি ভূমির উপরে এটার ফলে কি হয়েছে দুটা সমকরীণী ত্রিভুজ সৃষ্টি হয়েছে এই হচ্ছে একটা সমকরীণী ত্রিভুজ আর এখানে এটা হচ্ছে আরেকটা সমকরীণ ত্রিভুজ ঠিক আছে এই দুটো সমক্রিয় ত্রিভুজ সৃষ্টি হলো তো এখান থেকে আমরা কি বলতে পারি যে পিথা গড়েসের সাহায্যে হচ্ছে আমরা এডির বের করতে পারবো এখানে এডি সমান যদি এইস হয় এটা সমান হচ্ছে এইস ছবিটা এখানে আবার আঁকি দেখো এই ছিল আমাদের ত্রিভুজটা এ এটা হচ্ছে কত ডি এটা হচ্ছে সি এটা হচ্ছে বি এ এডির সমান হচ্ছে আমরা ধরে নিলাম এস তারপর বিডি সমান আমরা ধরে নিলাম এক্স তাহলে এই পুরোটা ছিল কত পুয়াটা ছিল এ না তাহলে সিডি সমান আমরা কি বলতে পারি এই পুয়াটা যদি এ হয় সিডি মানে কত সিডি মানি হচ্ছে এ মাইনাস এক্স পুয়াটা থেকে এ এক্স বিয়োগ করলে পাব আমরা সিডির মান এগুলো আমাদের জানা দরকার এবং এই বাহুগুলো দৈর্ঘ্য দেওয়া আছে এটা হচ্ছে বিসি মানে হচ্ছে এ এসি মানে হচ্ছে বি আর এবি মানে হচ্ছে সি তাহলে এখান থেকে যদি আমরা সমগ্র ত্রিভুজ পিতা সূত্র ব্যবহার করি এই প্রথম যে সমগ্রহিত ত্রিভুজটা আছে এটা থেকে আমরা কী বলতে পারি এখানে আছে এ এখানে আছে বি এখানে আছে ডি এখান থেকে কী বলা যায় লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান কি অতিবুজ স্কোয়ার পর ক্ষেত্রে আমরা সেম বলতে পারি তাহলে আসব প্রথমটা থেকে আমরা কী লিখতে পারি সুতরাং ত্রিভুজ এব ও ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে বক্সটি পূরণ করো তো এই বক্সটা আমাদের এখানে পূরণ করতে হবে মাঝে তোমাদের একটা লাইন এবং শেষে একটা লাইন দেওয়া আছে তো আসো আমরা এখন এই সমাধানটা দেখে নিই এই ছিল আমাদের প্রথম ত্রিভুজটা বামপাশের এ বি আর হচ্ছে ডি এখান থেকে আমরা কি লিখতে পারি এবয়ার সমান কি লেখা যায় এবি স্কোয়ার মানে অতিপুজি স্কোয়ার সমান লেখা যায় লম্ব স্কোয়ার অর্থাৎ এডি স্কোয়ার যোগ হচ্ছে ভূমি স্কোয়ার মানে বিডি স্কোয়ার বা এব স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার এটা হচ্ছে বাম পাশে নিয়ে আসবো সমান কি লেখা যায় এডি স্কোয়ার সেমভাবে দ্বিতীয় যে ছবিটা ছিল সেটা যদি খেয়াল করো তোমরা দ্বিতীয় ছবিটা ছিল এরকম এখানে ছিল এ এদিকে ছিল ডি এদিকে ছিল সি তাহলে এখান থেকে কী লেখা যায় এসি স্কোয়ার মানে অতিপুঁজি স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার এডি স্কোয়ার যোগ হচ্ছে ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার সিডি স্কোয়ার তাহলে এই ডি স্কোয়ার কে পাশে নিয়ে আসবো এসি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সমান হচ্ছে এডি স্কোয়ার দেখো দুইটাই হচ্ছে কে স্কোয়ার না তার মানে কী লেখা যায় এটা সমান হচ্ছে এটা সেটাই লিখলাম অতএব বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বা দেখো এই যে এব মান কত ছিল এবির মান ছিল হচ্ছে সি বিডির মান ছিল এক্স এসির মান ছিল বি আর সিডির মান ছিল এ মাইনাস এক্স সবগুলো যদি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে দিলাম বা সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কি লেখা যায় বি স্কোয়ার মাইনাস এখানে কি এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র গিয়েছে মানে কি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সেই সূত্রটা এখানে লিখলাম সমান বা সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস ব্যাকেট উঠিয়ে দিলাম এই মাইনাসে মাইনাসে কী হলো প্লাস হয়ে গেলো আর এই মাইনাসে প্লাসে মাইনাস তাহলে কি লেখা যায় বা টু এ এক্স সমান হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা মাইনাস ছিল এই পাশে সে প্লাস হয়ে গেলো আর এই বি স্কোয়ার ছিল প্লাস এ পাশে সে মাইনাস হয়ে গেল এই এক্স স্কোয়ার ছিল মাইনাস এক্স স্কোয়ার পাশে এসে প্লাস হয়ে গেল এক্স স্কোয়ার কাটা যাবে ঠিক আছে তাহলে কী লেখা যায় টু এক্স সমান হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এক্স সমান কি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে টু এ কারণ এখানে গুণ করে ছিল বাসে যায় ভাগ হয়ে গেল ঠিক আছে এবং এডি স্কোয়ার সমান কী লেখা যায় সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের বদলে এখানে আমরা কী লিখতে পারি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টু এ হোল স্কোয়ার এই যে এই লাইন থেকে লিখেছি শেষ লাইন থেকে ঠিক আছে এই লাইনটা এখানে ব্যবহার করেছি আমরা তাহলে এখানে আমরা সূত্র জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে না সমান কী লেখা যায় এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি তো সেই সূত্র আমরা নিয়েছি এখানে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি এখানে লসগো যায় টু এ তাহলে টু এ আর সি গুঙ্গলে কত হয় টু এ সি প্লাস যা আছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানেও সেম টু এ সি মাইনাস সি স্কোয়ার এই মাইনাস আর প্লাসে হচ্ছে মাইনাস এই মাইনাসে প্লাসে হচ্ছে এ মাইনাস আর এই মাইনাসে মাইনাসে হচ্ছে এ প্লাস ঠিক আছে তাহলে দেখো কী থাকে এখানে টু এ আর টু এ গুঙ্গলে কত হয় ফোর এ স্কোয়ার আর উপরে কী থাকে খেয়াল করো সি প্লাস এ হোলি স্কোয়ার এটার বদলে লেখা যায় কারণ কি সি স্কোয়ার প্লাস টু এসি প্লাস এ স্কোয়ার এটা বদলে লেখা যায় সি প্লাসে স্কোয়ার বাকি থাকে কত মাইনাস বি স্কোয়ার এখানে দেখো বি স্কোয়ার মাইনাস কী লেখা যায় সি মাইনাসে হোল স্কোয়ার কারণ সি মাইনাসে স্কোয়ার মানে হচ্ছে কত সি স্কোয়ার মাইনাস টু প্লাস হচ্ছে এ স্কোয়ার এটা লেখা যায় এখানে দেখো সি স্কোয়ার মাইনাস টু প্লাস এ স্কোয়ার তুমি যদি মাইনাস কমন নাও তাহলে কিন্তু এটাই পাচ্ছ ঠিক আছে তারপর দেখো কী লেখা যায় এখানে ওই যে ওই সূত্র এ স্কোয়ার মাইনাস বি মানে কি এ প্লাস বি হল এ প্লাস বি ইন্টু এমাইস বি সেটাই করে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এদিকেও সেম এ প্লাস বি ইন্টু বি ধরি এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে টু এস এটা আমরা ধরে নিলাম ঠিক আছে এবং এস হচ্ছে কি ত্রিভুজের অর্থ পরিসীমা বা যাকে সেমি প্যারামিটার নির্দেশ করে তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি যদি টু এস হয় এটার বদলে আমরা কি লিখতে পারি টু এস আবার এ প্লাস বি প্লাস সি সমান টু এস হলে এখানে কী লিখতে পারে এটার বদলে আমরা এটার বদলে লেখা যায় হচ্ছে টু এস মাইনাস টু বি এরপর লেখা যায় টু এস মাইনাস টু এ আর টু এস মাইনাস টু সি নিচে হচ্ছে ফোর এ স্কোয়ার বা সমান উপরে কী থাকে দেখো এই সবগুলো থেকে একটা টু কমন যায় টু কমন গেলে টুটা বাইরে চলে আসবে টু আর টু এস দু হবে ফোর এস বাকি থাকে কি এস মাইনাস এ এস মাইনাস বি আর এস মাইনাস সি নিচে হচ্ছে এ স্কোয়ার তাহলে এডি সমান কী লেখা যায় টু বাই এ রুডোবার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এটা হচ্ছে কি আমরা লম্বো যেটা ছিল আমাদের এডি তার মান পেলাম তা আমাদের ত্রিভুজের সূত্রে কী ছিল ক্ষেত্রফলের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ঠিক আছে তাহলে ভূমির মান ছিল এখানে এ আর উচ্চতার মান হচ্ছে এ পুরাটা এই মানটা যখন এখানে বসিয়ে দেবে এই ভূমিরে এ আর উচ্চতার রে কাটা যাবে এই টু আর এই টু কাটা যাবে বাকি থাকবে কত শুধু এটা তাহলে ক্ষেত্রফল কত পাচ্ছি আমরা রুট ওভার অ্যাস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এখন এখান থেকে বাহুর দর্ঘের মাধ্যমে অ্যাস সমান এ প্লাস বি প্লাস সি বাই টু নির্ণয় করে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো দুটো কাজ আছে দেখি আমরা আমরা আবার ত্রিভুজের যদি সমধি বাহু হয় তবে ধরো ত্রিভুজের বাহু আছে তিনটি এ কমা এ কমা বি সেক্ষেত্রে অ্যাস সমান যদি এ ইজ ইজিক টু এ প্লাস এ প্লাস বি বাই টু সমান টু এ প্লাস বি বাই টু হয় তাহলে কী লেখা যায় এখান থেকে এস মাইনাস এ মানে কি টু এ প্লাস বি বাই টু এই যে এস এর মানটা বসিয়ে দিলাম মাইনাস হচ্ছে এ তাহলে রসক হচ্ছে টু কত থাকে টু এ প্লাস বি মাইনাস টু এ তার মানে এ টু এ টু এ কাটা যায় বাকি থাকে বি মাইনাস বি বাই টু সেমভাবে এস মাইনাস বি বের করেছি মান পাচ্ছি কত আমরা টু এ মাইনাস বি বাই টু এখন প্রমাণ করো যে সমাধিবাহু ত্রিভুজ এব ক্ষেত্রফল হচ্ছে বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দশ প্রমাণটা দেখি আমরা থ্রিভুস ক্ষেত্র ক্ষেত্রফল হচ্ছে এটা এখানে মান বসিয়ে দিলাম এর মান হচ্ছে টু এ প্লাস বি বাই এর মান বি বাই টু এই এস এর মান বি আর এস এর মান টু এখানে কত থাকে এই বি বাই টু বি থাকে বি আর এখানে বাকি থাকে কত টু এ প্লাস বি আর টু এ এর দুই গুণ করলে হয় চার তাহলে বি স্কোয়ার বাই ফোর এখানে কি লেখা যায় এ প্লাস বি টু তার মানে সমান রুট বি স্কোয়ার বাই ফোর তাহলে টু এ হোলি স্কোয়ার মানে কত ফোর এ স্কোয়ার মাইনাস বি বাই ফোর বা বি স্কোয়ার বাই এই চার আছে করলে কত হয় ষোলো বাকি থাকে কত ফোর এ স্কোয়ার মাইনাস বি করলে কত হয় বি আর ষোলোকে রুট করলে হয় চার বি বাই ফোর বাকি যেটা থাকে রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস প্রমাণিত এটা তো আমাদের প্রমাণ করতে বলেছে তাই না আসলে পরের কাজটা দেখি এটা তো আমরা করলাম আবার ত্রিভূষটি যদি সমবাহু হয় ধরো বাহুগুলো কি এ এ এ সেক্ষেত্রে এস সমান কি লেখা যায় এ প্লাস এ প্লাস এ বাই টু তার মানে থ্রি এ বাই টু এবং এস মাইনাস এ মানে কি থ্রি এ বাই টু মাইনাস এ তার মানে থ্রি এ মাইনাস টু এ বা এ বাই টু প্রমাণ করা এ বি সি এর ক্ষেত্রফল ওভার থ্রি বাই ফোর এ স্কোয়ার তো দেখি আমরা এ বি সি এর ক্ষেত্রফল আমরা জানি ওভার এস এস মাইনাস এ এস মাইনাস এস মাইনাস এ মান বসিয়ে দিলাম এস এর মান হচ্ছে থ্রি এ বাই টু এস মাইনাস এ মানে হচ্ছে এ বাই টু এ বাই টু এ বাই টু কত থাকে উপরে থ্রি এ আছে কটা চারটা মানে থ্রি এ টু দি পার হচ্ছে ফোর আর নিচে আছে কত দুই দুগুনা চার চার দুগুণা আট আট দুগুণা ষোলো আর এই হচ্ছে রুট ঠিক আছে এটাই লিখেছি তাহলে দেখো এই রুট থ্রি এই ষোলোকে ষোলোকে যখন তুমি রুট করবে কত হবে ফোর হবে না তাই আমি নিচে লিখেছি কত ফোর আর এ পার ফোরকে যখন রুট করবে সেটা হবে কত এ স্কোয়ার তাই এখানে লিখেছি এ তাহলে কত পাচ্ছি আমরা রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার প্রমাণিত ঠিক আছে তো এর পরের ক্লাসে দেখো এখানে হচ্ছে দুটো ছবি দেওয়া আছে এদের ক্ষেত্রফল বের করতে হবে আমরা এটা সমাধান করব শিক্ষার্থীর এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় জমির নকশে ত্রিভুজ ও চতুর্ভুজ একশো সতেরো থেকে একশো উনিশ পৃষ্ঠার সমস্যার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ